স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, একের দিকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি না লর্ড ক্লাইভ? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণ শুরু করেন লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি না লর্ড ওয়েলেসলি? উত্তর হবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ আবওয়াব, বেগাস্ট্রম না করভি? উত্তর হবে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর না দেবেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল দিগদর্শন, সংবাদ প্রভাকর, সমাজ দর্পণ না বেঙ্গল গেজেট? উত্তর হবে দিগদর্শন। পরের প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, সতীশচন্দ্র মুখার্জি, অরবিন্দ ঘোষ? উত্তর হবে সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়? 1906, 1904, 1905 না 1805 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। দুয়ে তাকে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান রয়েছে 1:1×5=5। দেখো, প্রথম প্রশ্ন, দশশলা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? উত্তর লিখবে 1875 খ্রিস্টাব্দে 12ই মে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? উত্তর লিখবে 1859-60 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কী? উত্তর লিখবে পাহাড়ের প্রান্ত দেশ। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, পিএম ঠাকুর কাজ ছদ্মনাম? উত্তর লিখবে রাসবিহারী বসু। তিনে তাকে রয়েছে, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2×2=4। প্রথম, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর লিখবে, সম্পদের বহির্গমন কথার অর্থ হল প্রতিদানহীনভাবে এক দেশের সম্পদ অন্য দেশে চলে যাওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টাকায় ভারতীয় পণ্য কিনে অথবা নাজরানা বাবদ বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে চালান দেওয়ার ফলে ভারত আর্থিক দিক থেকে বা আর্থিক দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়ে, একেই সম্পদের বহির্গমন বলে। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধানতম শর্ত হল বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের আগে জমিদারগণ নিজেদের প্রদেয় রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, জ্যোতিরাও ফুলে কী জন্য স্মরণীয়? উত্তর লিখবে, জ্যোতিরাও ফুলে ছিলেন 19 শতাব্দীর একজন সমাজ সংস্কারক। তিনি ও তাঁর স্ত্রী সাবিত্রী বঙ্গাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতার বিরোধিতার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা ও নারী শিক্ষার প্রচলনের আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, শিকাগো ধর্ম সম্মেলন কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন? উত্তর লিখবে, শিকাগো ধর্ম সম্মেলনে তিনি ও তাঁর স্ত্রী সাবিত্রী বঙ্গাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতার বিরোধিতা তিনি ও তাঁর স্ত্রী সাবিত্রী বঙ্গাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা কমা অস্পৃশ্যতার বিরোধিতার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা ও নারী শিক্ষার প্রচলনের আন্দোলন হয়েছিল। নেক্সট কোশ্চেন, শিকাগো ধর্ম সম্মেলনে কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন? উত্তর লিখবে, শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে এই বিশ্বধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন। পরের প্রশ্ন, দুইজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর লিখবে, নরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, আর চরমপন্থী হচ্ছে বালগঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। চারে দেখে রয়েছে, নিচে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান রয়েছে 3×3×2=6। প্রথম, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো? উত্তর লিখবে, বহিরাগত ব্যবসায়ীদের উৎপীড়ন, সাহকার বা মহাজনদের অত্যাচার, সরকারি রাজস্বের উচ্চহার এবং তুলার দাম অত্যাধিক হ্রাস পাওয়ার ফলে সর্বশান্ত হয়ে যাওয়া মহারাষ্ট্রের পুনা ও আহমদগড় এলাকার রায়তরা বিদ্রোহ ঘোষণা করে।
সরকার এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা নামে অভিহিত করে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? উত্তর লিখবে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুড়তে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি, ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল। পরের প্রশ্ন, কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? উত্তর লিখবে, নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপিত হয়। তাছাড়া দেশীয় শিল্প ও সাহিত্যের উন্নতি ঘটানো ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য। পরের প্রশ্ন, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? উত্তর লিখবে, লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু হাইপেন মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। পাঁচের দাগে রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, ভারতে রেলপথের বিস্তার এদেশে আর্থ হাইপেন সামাজিক জীবনে কী পরিবর্তন এনেছিল? অথবা দিয়ে রয়েছে, ভারতে রেলপথের বিস্তারের ফলাফল আলোচনা করো। যেটাই আসুক না কেন একটাই কিন্তু উত্তর, পয়েন্ট করবে ভূমিকা। ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ দ্বারা পরিচালিত হলেও যে কটি বিষয় ভারতে জাতীয়তাবাদের সৃষ্টিতে সাহায্য করেছিল রেলপথের স্থাপন তার মধ্যে উল্লেখযোগ্য। প্রভাব, ভারতে রেলপথ স্থাপনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। পয়েন্ট করবে সুফল, রেলপথ স্থাপনের সুফলগুলি হলো এক, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, গ্রামগুলির সাথে বন্দর ও বাজারের যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়। 2, কর্মসংস্থান, রেল ব্যবস্থা প্রবর্তনের ফলে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল। 3, বাণিজ্যের উন্নতি, গ্রামীণ পণ্য সম্ভার অতি সহজেই বন্দরের মাধ্যমে বিদেশে বা দেশের অন্যত্র পাঠানো যেত বলে বাণিজ্যের অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। 4, শহর ও বন্দরের উত্থান, রেলপথের বিস্তার ভারতে নতুন নতুন নগর ও বন্দর গড়ে তুলেছিল। 5, জাতীয় চেতনার বিকাশ, রেলপথের মাধ্যমে দ্রুত যাতায়াতের ফলে ভারতের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। তারা নিজেদের ভারতীয় বলে ভাবতে থাকে। সৃষ্টি হয় জাগ্রত জাতীয়তাবাদের, মুক্তি আন্দোলনের সূচনা হয়। কুফল, রেলপথের বিস্তারে কিছু কুফল পরিলক্ষিত হয়। সম্পদের নির্গমন, রেলপথের মাধ্যমে ভারতের সম্পদ বিদেশে অতি সহজে চলে যেতে থাকে। 2, কুটির শিল্পের ধ্বংস, ইংল্যান্ডের দাম ও গুণগত মানের দিক দিয়ে ভালো পণ্য সম্ভার ভারতের গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ায় কুটির শিল্পের ধ্বংসসাধন হয়। 3, দেশীয় বাণিজ্যের ক্ষতি, সস্তায় বিদেশি পণ্য ভারতের বাজারে ভর্তি হয়ে যাওয়া দেশীয় বাণিজ্যে 2, কুটির শিল্পের ধ্বংস, ইংল্যান্ডের দাম ও গুণগত মানের দিক দিয়ে ভালো পণ্য সম্ভার ভারতের গ্রামাঞ্চলে পৌঁছে যাওয়ায় কুটির শিল্পের ধ্বংসসাধন হয়। 3, দেশীয় বাণিজ্যের ক্ষতি, সস্তায় বিদেশি পণ্য ভারতের বাজারে ভর্তি হয়ে যাওয়ায় দেশীয় বাণিজ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4, জলপথের গুরুত্ব হ্রাস, রেল ব্যবস্থা সড়কপথে যোগাযোগকে এত দ্রুত করেছিল যে জলপথের গুরুত্ব ক্রমশ কমে যায়, বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। 5, খাদ্রাভাব, রেলপথের মাধ্যমে চাল ডাল গম প্রভৃতি খাদ্র ফসল ইংল্যান্ডে চলে যাওয়ায় ভারতের খাদ্রের অভাব দেখা দেয়। রেলপথের বিস্তার ভারতের আর্থসামাজিক জীবনে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিল। জাতীয়তাবাদ সৃষ্টিতেও রেলপথের প্রভাবকে অস্বীকার করা যায় না। পরের প্রশ্ন রয়েছে, মল্লে মিন্টো সংস্কার আইনের মূল্যায়ন করো। পয়েন্ট করে সূচনা, ভারত সচিব জন মল্লে ও গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মিলিত উদ্যোগে 1909 খ্রিস্টাব্দে ভারতে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রণয়ন করা হয়েছিল তা মল্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। পয়েন্ট করে পটভূমি, সমকালীন কিছু ঘটনা মল্লে মিন্টো সংস্কার আইন প্রণয়নের পটভূমি তৈরি করেছে। যেমন, 1, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের ভাঙনকে কাজে লাগিয়ে চরমপন্থীদের দমন করা ও নরমপন্থীদের কিছু দাবি মেনে নিয়ে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। 2, মুসলিম লীগের মতো রাজনৈতিক দলকে উৎসাহ দিয়ে হিন্দু হাইপেন মুসলিম ঐক্য বিনষ্ট করা। 3, মুসলিম লীগ নেতা আগা খানকে প্রদত্ত লর্ড মিন্টোর প্রতিশ্রুতি রক্ষা করা। 4, ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবির কিছুটা মেনে নেওয়া। পরের পয়েন্ট করবে আইনের মূল বক্তব্য, মর্লে মিন্টো সংস্কার আইন অনুযায়ী
এক বড়লাটের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয়কে নিয়োগ করার কথা বলা হয়। দুই, মাদ্রাস ও বোম্বাইয়ের কার্যনির্বাহক পরিষদের সংখ্যা 2 থেকে বৃদ্ধি করে 4 করা হয়। তিন, কেন্দ্রীয় আইন পরিষদের সংখ্যা 16 থেকে বৃদ্ধি করে 60 করা হয়। এদের মধ্যে সরকারি কর্মচারী কমা জমিদারদের মধ্যে থেকে 27 জন বড়লাট কর্তৃক মনোনীত হবেন, বাকিরা বিভিন্ন প্রাদেশিক আইন সভা দ্বারা নির্বাচিত হবেন। পরের পয়েন্ট করবে 4 দিয়ে, প্রাদেশিক আইন পরিষদের সংখ্যা এদের মধ্যে সরকারি কর্মচারী কমা জমিদারদের মধ্যে থেকে 27 জন বড়লাট কর্তৃক মনোনীত হবেন, বাকিরা বিভিন্ন প্রাদেশিক আইন সভা দ্বারা নির্বাচিত হবেন। 4 নম্বর, প্রাদেশিক আইন পরিষদের সংখ্যা 30 থেকে বৃদ্ধি করে 50 করা হয়, তাদের মধ্যে অধিকাংশ হতেন ছোট লর্ড কর্তৃক মনোনীত। 5 নম্বর লিখবে, এতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। পয়েন্ট করে মূল্যায়ন, এটা ম লয়ের পিকার হবে, রেফ হবে, মরলে মিন্টো আইন দ্বারা ভারতীয়রা সরাসরি সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পায়। তবে এই আইনে প্রকৃত ক্ষমতা বড়লাটের হাতে রাখা হয়েছিল। প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে ছোটলাট চরম ক্ষমতার অধিকারী ছিল। প্যারাচেঞ্জকো লিখবে, সর্বোপরি এই প্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দ্বিজাতি তত্ত্বের অবতারণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও তো লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।